নমস্কার, আমি আশিস বাসাক, ফিরে আসলাম 24 আওয়ার্স টিভির পর্দায়। হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর, আর আজকে দর্পণ মিররের এ পাশে পেয়ে গিয়েছি তাবড় দুই অ্যাডভোকেটস। আমার একদম ডান পাশে আছেন আমার অনেক দিনের সুপরিচিতা, একদম কি বলবো, লাইক মাই সিস্টার, ইয়াং সিস্টার মিতা ব্যানার্জি, আর সকলের কাছে অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট মিতা ব্যানার্জি ম্যাডাম। আর তার ডান পাশে আমাদের সকলের খুব প্রিয় এবং ভীষণ একজন গোল্ডেন হার্টেড সোশিও কালচারাল মোটিভেটর, তবে তার আগে কিন্তু তার নিজের পরিচয়, ক্যালকাটা হাইকোর্টের একজন ভেরি স্বনামধন্য অ্যাডভোকেট বরুণ রায় স্যার। আর প্রোগ্রাম শুরু করার আগে, যেহেতু মিতা ম্যাডামকে একদম পাই না, মিতা ম্যাডাম অ্যাকচুয়ালি আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের যে লিগাল সেল, যেটা আমাদের জনতা কি দরবার মানে আমরা শুরু করেছিলাম 2022 থেকে, সেখানে উনি অ্যাটাচড আছেন, কিন্তু অফিসিয়ালি আজকে বরুণ স্যারের হাত থেকে ম্যাডামকে আমরা আই কার্ড দেবো লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারারি ডাইরেক্টর হিসেবে। এর একটাই মাত্র কারণ, ম্যাডাম কোনো প্রোগ্রামে আসতে পারেন না, আজকেও এসেছেন সরাসরি কোর্ট থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা কোর্টের অ্যাটায়ারে। আমি বরুণ স্যারকে রিকোয়েস্ট করবো যদি ম্যাডাম একটুখানি আমাদের ফর্মালি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারারি ডাইরেক্টর হিসেবে বরণ করতে পারি। আর তার সাথে এটা আমাদের আইকনিক পিন অফ লায়ন্স, আমি বরুণ স্যারকে রিকোয়েস্ট করবো একটু ম্যাডামের যে কোট অ্যাটায়ার সেখানে যদি পরিয়ে দেওয়া হয়। এগুলো কিন্তু আমাদের সবকিছু অন স্টেজ হওয়ার কথা, কিন্তু ম্যাডাম যেহেতু অনেক অনেক মাস ধরে অনেক প্রোগ্রামসে আসতে পারছেন না, যখনই আসেন মানে জাস্ট ফর 5 to 10 মিনিটস এসে বেরিয়ে যান, তার জন্য আজকে এগুলো আমরা করলাম। একদম এবারে ফিরে আসি, যার জন্য বরুণ স্যার এবং মিতা ম্যাডামকে আমি অনুরোধ করেছিলাম আসতে আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায়। ম্যাডাম, অনেকেরই অনেক কিছু জিজ্ঞাসা থাকে, যারা নাকি অ্যাডভোকেটস আপনাদের মতো, যাদেরকে আমরা পাই না, অনেক কোয়েশ্চেন্স থাকে। যেরকম একটা খুব জেনারেল কোয়েশ্চেন, যে ধরুন আমার কোনো বিপদ হয়েছে, মানে আমার মনে হচ্ছে পুলিশের কাছে গেলেই আমি সাহায্য পাবো, আমি একটা তাদের কাছে হন্তদন্ত হয়ে গেলাম, তাদের সব কিছু বুঝিয়ে টুঝিয়ে বললাম, অ্যাপ্লিকেশান দিলাম, কিন্তু ওরা লাস্টে শোনার পর বললো এটা আমরা FIR নেবো না, বা আমরা কোনো এটাকে অ্যাকশন নিতে পারবো না, তো এর কারণটা কি, বা এটাতে লয়ার হিসেবে আপনার কি একটা মানে কি বক্তব্য আপনার? প্রথম কথা হলো যে যদি কারোর সাথে কোনো ক্রাইম হয় আর সেই ক্রাইমের ইনফরমেশন যদি পায়, মানে এরকম কোনো ক্রাইম যেটা গুরুতর কোনো অপরাধ কোথাও ঘটেছে, তার ইনফরমেশন যদি আপনি নেন বা আপনার সঙ্গে যদি সেটা ঘটে থাকে, তার ইনফরমেশন পাওয়া মাত্র সেটাকে FIR রুজু করার দায়িত্ব কিন্তু পুলিশের। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে যে কোনো কগনিজেবল অফেন্সের ইনফরমেশন পাওয়া মাত্র আগে FIR রেজিস্টার হবে, পরে ইনভেস্টিগেশন হবে। এবং এটা প্রত্যেকটা মানুষের জানা খুব দরকার যে সুপ্রিম কোর্টের বলা যে কোনো ডাইরেকশন, সুপ্রিম কোর্টের বলা যে কোনো অর্ডারকে যদি পুলিশ বা কোনো গভর্নমেন্ট অথরিটি মানতে অস্বীকার করে, তাহলে তারা কন্টেম্পট অফ কোর্ট করছে, তারা সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননার দায় তাদের উপরে বর্তায়। সুতরাং যখন কোনো মানুষ কোনো কগনিজেবল অফেন্সে ইনফরমেশন পুলিশকে দেয়, পুলিশ সেই ইনফরমেশনটা নিতে বাধ্য। এবার যদি না নেয়, সেক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা আছে। একটা হলো সেইটা 156+3 CRPC-তে গিয়ে আমরা লোয়ার কোর্ট থেকে আপনার ওটাকে FIR রুজু করাতে পারি কোর্টের দ্বারা। দ্বিতীয়ত, এই জিনিসটা সরাসরি আমরা কন্টেম্পট অফ কোর্ট বলে হাইকোর্টের নজরে এনে যেই সংশ্লিষ্ট পুলিশ অধিকারী সেই FIRটা নেয়নি তার এগেনস্টে কন্টেম্পট প্রসিডিং ইনিশিয়েট করতে পারি। বলুন স্যার, মিতা ম্যাডাম তো তার বক্তব্য পুরো একদম লিগাল অ্যাঙ্গেলে বললেন, তো আপনার কাছে তো এরকম নিশ্চয়ই অনেক কেসেস এসেছে, যারা নাকি আপনার কাছে এসেই প্রথমেই বলেছে যে আমার এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ নিচ্ছে না, তো ওকে আপনি কি সাজেস্ট করবেন বা কিভাবে আপনি ওদেরকে গাইড করবেন? দেখুন, মিতা যেটা বললেন উনি সরাসরি ঠিক বলেছেন, আমাদের আইন কিন্তু কমজোর নয়, কমজোর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমাদের বারংবার সুপ্রিম কোর্ট, আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট বাইরে বাইরে বলছে কি যখনই কেউ আপনাকে FIR এর জন্য অনুরোধ করছে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি FIRটাকে রেজিস্টার করবেন, তারপরে আপনি তদন্ত করে আপনি রিপোর্ট জমা করবেন আদালতে, আপনার কাজ নয় তাকে ফিরিয়ে দেওয়া। এবার আমাদের ইন্ডিয়ান পিনাল কোড, এখন পর্যন্ত বর্তমানে ইন্ডিয়ান পিনাল কোড এক্সিস্ট করছে, তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে 166 ধারা
বলে একটা প্রধান আছে, আইন আছে, যার মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে ডিসওবিডিয়েন্স অফ ল। তাহলে যে ডিউটি অফিসার আছেন ওনার এগেনস্টে কিন্তু একটা মামলা করা যেতেই পারে, উনি আইনের অবমাননা করেছেন, দ্যাট ইজ ডিসওবিডিয়েন্স অফ ল, উইচ ইজ পানিশেবল আন্ডার সেকশন 166 অফ দি ইন্ডিয়ান পিনাল কোড। বিসাইড দ্যাট ওর মধ্যে আপনি এটাও করতে পারেন, যিনি ভুক্তভোগী, যিনার মানে মানে যিনি বিচার পাচ্ছে না পুলিশের কারণে, সে কিন্তু মাননীয় হাইকোর্টে গিয়ে একটা কন্টেম্পটের মামলাও করতে পারেন। এবং তার সাথে সাথে যেই অফিসার এই কাজে লিপ্ত আছেন, এই ফাইয়ার না করে উনি আইনের অবমাননা করছেন, আদালতের অবমাননা করছেন, সেটা তাদের সার্ভিস ম্যানুয়াল হিসাবে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ আনবিকামিং কন্ডাক্ট অফ আ পাবলিক সার্ভেন্ট, সেই জন্য ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করারও কিন্তু দরখাস্ত করা যেতে পারে। কোনো মতে কিন্তু একটা পুলিশ কখনোই এফআইআর নিতে অস্বীকার করতে পারে না। আর এর মধ্যে কিন্তু এর মধ্যে আমি আরেকটা যেটা জিনিস দেখলাম, যেটা মিতা যেটা একদম সঠিক বলেন কি 156+3, আমার মনে হয় কি এই জিনিসটার উপরে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের একটু নজর রাখতে হবে কি যখনই একটা 156+3 একটা আদালতে এই দরখাস্তটা পড়ছে এবং আমাদের আদালত মানে ওইটার উপরে একটা রায় দিচ্ছে কি হ্যাঁ এটার উপরে এই দরখাস্তটাকে এফআইআর হিসাবে ধরা হোক এবং এটার উপরে তদন্ত করা হোক, এর মানে এটা ওইখান থেকেই পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে কি মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অবমাননা হলো এবং ডিসওবিডিয়েন্স অফ ল 166 অনুসারে হলো। তাহলে সেই আমাদের লোয়ার কোর্ট কিন্তু এটাকে নিয়ে একটা হাইকোর্টে রিপোর্টও করতে পারে ওই থানার বিরুদ্ধে। তো স্যার যেটা, হ্যাঁ স্যার যেটা জেনারেল কোয়েশ্চেন আমাদের, সাপোজ আমি গেলাম কোনো থানাতে, আমাকে রিপোর্ট নিতে অস্বীকার করলো, তো তারপর যদি আমি কোনো লয়ারকে নিয়ে সঙ্গে আসি সেটা কি হবে, নাকি ওনারা একটা ফোনে বা একটা অ্যাপ্লিকেশন করলেই আমার এফআইআরটা তারা নেবে, মানে কি ব্যাপারটা হবে কি? বিকজ আমরা তো ভিকটিমি হিসেবেই আছি। দেখুন এই জিনিসটাকে মানে আমি খুব সিম্পল ওয়ার্ডে আপনাদেরকে বোঝাতে চাইছি, কারণ এটা কিন্তু খুব টেকনিক্যাল জায়গা। দেখুন এফআইআর করার জন্য মানে কোনো প্রেসক্রাইব মেথড নেই, শুধু একটা গুরুতর অপরাধ হয়েছে যেটাকে আইনি ভাষায় আপনি সিম্পল ওয়ার্ডে বলতে পারেন কগনিজিবল অফেন্স হ্যাজ টেকেন প্লেস, এবং সেটাকে আপনি ইনফর্ম করলেন থানাকে, ওভার টেলিফোনও করতে পারেন, আপনি একটা লিখিতভাবে চিঠি দিয়ে থানায় জানাতে পারেন, এবং আপনি ইমেলও করতে পারেন। ওকে ফাইন, আমরা ফিরে আসবো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তবে যেটা প্রথমে শুরু করেছিলাম যে মিতা ম্যাডাম এবং বরুণ স্যার আমাদের কোনো প্রোগ্রামই লায়ন্সের আসতে পারেন না, আমাদের লায়ন্স অ্যান্ড রোটারির খুব একটা ভালো প্রোগ্রাম হয়েছিল 31st ডিসেম্বর ইভ পার্টি অ্যাট হোটেল পার্ক প্রাইম, সেখানেও কিন্তু ম্যাডামরা আসতে পারেন না, তাদের তাদের জন্যে স্পেশালি, হ্যাঁ তাদের এক্স্যাক্টলি তোমাদের কেসেস ছিল, তাদের জন্যে কিন্তু স্পেশালি একটা ঝলক। এবং তার সাথে আমাদের আরেকজন লায়ন রত্ন পদ্মিনী ম্যাডামের বুক লঞ্চ হয়েছিল 31st, সেটা আমরা দেখে নেব টিভির পর্দায় জাস্ট বিকজ বরুণ স্যার অ্যান্ড মিতা ম্যাডাম মিস করেছিলেন বলে। ফিরে আসছি ব্রেকের পরে, সবাই চোখ রাখুন এবং আমরা তো দেখবই পদ্মিনী ম্যাডামের বুক লঞ্চ, কারণ সেখানে তারা থাকতে পারেননি। গুড ইভিনিং ফ্রেন্ডস, টুডে আই হ্যাভ কাম হিয়ার টু টক টু ইউ অ্যাবাউট মাই নিউ বুক, the 15th one, that is titled Virtues I Have Imbibed from My Son. This is the book. You can see my son and I in the cover page. So actually, to tell you very frankly, I have been writing since my very childhood. I used to contribute articles for my father's magazine and for my own school magazine, and the journey continued. What happened is, after my master's in English, I opted for journalism, where I was writing for different newspapers and magazines. And it was only in the year 2012 that I decided to publish my own book titled Spice Up Your Marriage, which received huge accolades and the readers liked it very much. So after that, there was no looking back. It was so motivating and inspiring that I continued to write books. And this is the 15th one. I have, of course, dedicated this book to my son, like all the other books. It is published by Amazon Incorporation USA.
You can see my son waving his hand, and the lovely soul that he is. And what happened is, in this particular book, actually, I have tried to acknowledge the different virtues that he has taught me. Basically, it is compassion, empathy, and of course, dignity and self-respect. And which is why today I stand tall and bright, and I'm a happier version. He has made me a happier version of myself. And it is a journey of a caterpillar to a butterfly. I hope you like the book. Just grab the book and read on, and let me know your... নমস্কার, ফিরে আসলাম আরেকবার 24 আওয়ার্স টিভির পর্দায়। মিতা ম্যাডাম এবং বরুণ স্যার খুব মিস করেছেন নিশ্চয়ই? আমরা খুব মিস করেছি এই প্রোগ্রামটা। আসলে আমরা 26 তারিখ থেকে 31 তারিখ অবধি সিআরপিএফ এর দ্বারা ইনভিটেশন পেয়ে ছত্তিশগড়ের চান্দামেটা গ্রামে ছিলাম, যেটা নক্সালাইট এরিয়া। ওখানে আমরা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করছিলাম, তো কোনোভাবেই আমরা 31 তারিখে পৌঁছাতে পারতাম না। রাত্রে অনেক রাত্রে পৌঁছেছি 31 তারিখ, না হলে নিশ্চয়ই আসতাম। পরের বার ডেফিনেটলি আসবো। প্রতিনিধিকে নমস্কার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আপনার সব কিছু দেখে আশা করি একদিন আলাপ হবে। একদমই, আমরা সবাই মানে এক্সট্রিমলি সরি কি আমরা কুডন্ট অ্যাটেন্ড দ্যাট ডে এন্ড এক্সট্রিমলি সরি। হাউএভার বেস্ট অফ লাক ফর ইওর সাকসেস এন্ড অল। ফ্যান্টাস্টিক, আমরা সবাই মিলে সেদিনকে খুব ভালো এনজয় করেছিলাম। আর অফকোর্স এনজয়মেন্টের আরেকটা ধাপ, আমি বারবারই বলছি মিতা ম্যাডামের, এগুলো কিন্তু সব অনেক অনেক দিনের আগেকার প্রাপ্য, সব আজকে দিচ্ছি আমরা 24 আওয়ার্স টিভির পর্দায়। আমি আর বরুণ স্যার মিলে তুলে দিলাম আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারারি ডাইরেক্টর, যেটা আমাদের ম্যাডাম কিন্তু 2022 থেকে, তো সেটা আজকে ওনাকে তুলে দেওয়া হলো। এইরকম হচ্ছে অবস্থা আমাদের। আর বরুণ স্যারেরটাও কিন্তু আছে বাকি, বরুণ স্যারেরটা কিন্তু নেক্সট বার আমরা 24 আওয়ার্স টিভির পর্দায় করবো, বিকজ বরুণ স্যারকে ওইভাবেই পাই না। তো ফিরে আসছি ভেরি ইম্পর্টেন্ট টপিকে। দুজনকে কিন্তু মজাঠাট্টা করছি বটে, বাট দে আর ভেরি সিরিয়াস পিপল অ্যান্ড দে ক্যান গাইড আস ইন ডিফারেন্ট ওয়েজ, বিকজ দিজ আর টু ভেরি পাওয়ারফুল অ্যাডভোকেটস অফ আওয়ার ক্যালকাটা হাইকোর্ট। শুধু কলকাতা নয়, যেরকম উনি বললেন যে শিলিগুড়ি, ছত্তিশগড়, ইউপি, আপনারা তো বাইরের রাজ্যে খুবই প্রায়ই যান, বরুণ স্যার তো খুবই খুবই যান। আর আরেকটা ছোট্ট কথা, আজকে যারা ভাবছেন যে মিতা ম্যাডামের ভয়েসটা কেন আসছে, বিকজ শি ইজ ভেরি সিক আফটার দ্য কোর্ট কেস, আজকে ওনাকে কিন্তু আমি অলমোস্ট জোর করে ধরে এনেছি এখানে, তার জন্য ওনার আওয়াজটা একটু কম, আমাদের দর্শক বন্ধুদের বলে দিলাম। ফিরে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে। ম্যাডাম, অনেক সময় দেখি যে ধরুন কোনো রাস্তায় কোনো কোন্দল হলো, মানে কোনো কোনোটা এমনি ছোটোখাটো কোনো প্রবলেম হলো, সেটা আস্তে আস্তে ফ্যামিলি থেকে আস্তে আস্তে পুলিশ কেস অব্দি গড়ায়। তো সেখানে কি আপনারা ওটাকে একটা মানে ফ্যামিলির মধ্যেই মানে মিটিয়ে নিতে বলবেন, নাকি মানে হাউ উইল আর লয়ার গাইড ইন দ্যাট সিচুয়েশন? পৃথিবীতে কোনো ঘটনাকে ছোট ঘটনা হিসেবে দেখাটা আমার মনে হয় এটা নিজের মধ্যেই একটা খুব ছোটতার পরিচয় যে কোনো ঘটনাকে আমি ছোট ঘটনা হিসেবে দেখছি। আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো ছোট ঘটনায় কিন্তু সূত্রপাত হয় একটা বড় অশান্তি বা একটা বড় ক্রাইম। এক্ষেত্রে কোনো জিনিস মিটিয়ে নেওয়ার আগে বা কোনো জিনিস পুলিশের কাছে যাওয়ার আগে কিছু জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এক, ঘটনাটা কী, দ্বিতীয়ত ঘটনাটা কেন ঘটেছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটে যাওয়ার পর দুজনের মনে অনুশোচনা আছে কি নেই। এই তিনটে জিনিসের উপর বেস করে কিন্তু একটা জিনিসকে ভুলে যাওয়া, থেমে যাওয়া বা একটা জিনিসকে নিয়ে ফার্দার প্রসিড করে সেটা যেটা অন্যায় হয়েছে সেটা মানে ক্রাইমের ইন্টেন্সিটি দেখে আপনাকে সেই সময় ডিসিশন নিতে হবে। যেরকম চুরির শাস্তি কোনোদিন ফাঁসি হতে পারে না, কেউ চুরি করলে তাকে চুরিরই শাস্তি দিতে হবে, কেউ চুরি করলে তাকে ফাঁসি দেওয়া যায় না। আবার এটাও ঠিক যে আমার হাজবেন্ড একটা কথা বলেন সব সময় যে চোরি হীরা কাহো ইয়া চোরি খিরা কাহো চোরি চোরি, তো এটা একটা মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে একটা ডিসিশন নেওয়া উচিত। কারণ একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে কোনো ক্রাইম করলে আমরা বলি সেটা ক্রাইম না, ও করে ফেলেছে, ও আর করবে না, সেই বলে তাকে ক্ষমা করে দেওয়াটা একদিকে ঠিক, কিন্তু নির্ভয়ের মতন যখন কাণ্ড হয়ে যায় আর তারপর শুধুমাত্র বয়সের জন্য যখন একটা আসামিকে আমরা সেলাই মেশিন দিয়ে ছেড়ে দিই সেটা কিন্তু আমি দুর্বলতা হয়েছে। তো এটা আমাদেরই বিচার করতে হবে যে কখন ক্ষমা করতে হবে আর কখন শাস্তি দিতে হবে, পুরোপুরি জিনিসটা ডিপেন্ড করবে
পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করে, এটা আমার ব্যক্তিগত মতামত। ওয়ান্ডারফুল ওয়ার্ডস ম্যাডাম। যারা আমাদের দর্শক বন্ধুদের বলে রাখি, যারা একটু কনফিউজড হয়ে গেলেন, ম্যাডাম বললেন হাজব্যান্ড, হাজব্যান্ড তার পাশে বসে রয়েছেন, বরুণজি ইজ দ্য হাজব্যান্ড, বোথ আর ওয়ান্ডারফুল অ্যাডভোকেটস, ভেরি ভেরি এমিনেন্ট অ্যাডভোকেটস, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি, উই আর ভেরি লাকি, উই আর ভেরি প্রাউড অ্যান্ড অনার্ড দ্যাট দিস টু অ্যাডভোকেটস হ্যাভ স্টার্টেড আওয়ার লিগাল সেল অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। বরুণ স্যারের কাছে যাবো। বরুণ স্যার, যেটা ম্যাডাম বলছিলেন, এই ফ্যামিলি রিলেটেড যখন প্রবলেম ঘটে, তখন আপনি অ্যাজ অ্যান অ্যাডভোকেট একদিকে, একদিকে অ্যাজ এ হিউম্যান বিং, তো দুটোকে ব্যালেন্স কি করে করেন? দেখুন, প্রথমে এই জিনিসটা কিন্তু মানে এই কোশ্চেনটা খুবই আপনার হয়তো সিম্পল মনে হচ্ছে হয়তো, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটা সমাজের স্ট্রাকচারকে নিয়ে আপনি কোশ্চেনটা করছেন। অ্যাবসলিউটলি স্যার। কেন কি যখনই আমরা একটা ফ্যামিলির কথা বলি, তার ফ্যামিলির প্রভাব কিন্তু সমাজে পড়ে, যেটাকে কিন্তু কোনোভাবে আমরা যতই চাই আমরা সেটাকে অস্বীকার করতে পারবো না। তো ফর ইলাস্ট্রেশন, যখন কোনো স্বামী স্ত্রীর মামলা আমাদের কাছে আসে, তখন বিং অ্যান অ্যাডভোকেট আমরা তাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে আমরা মানে যেরকম হয় না কি মানে খুব প্রফেশনালি যদি খুব আমরা করতে যাই, তাহলে হয়তো 5 মিনিট দিলাম, 1 ঘন্টা দিলাম, সেইখানে প্রথম আমরা যেই কাজ করি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, আর যেহেতু দুজনই, যেহেতু আপনি বললেন আমরা দুজনই অ্যাডভোকেট এবং আমরা অ্যাডভোকেটও, তো সেইখানে আমরা প্রথম যে কাজ করি কি অন্যান্য ওই দিনের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেটাকে রিশেডিউল করে দিই, এবং তাদের সঙ্গে একটা বন্ধুর মতন, একটা ওয়েলবিশারের মতন তাদের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে আমরা দুজনের সঙ্গে কথা বলি। কথা বলতে বলতে আমরা বোঝার চেষ্টা করি কি ওদের মধ্যে যেই জিনিসগুলো চলছে সেই জিনিসগুলোর কারণটা কি, কেন কি যতক্ষণ না আমি কারণ বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আপনি কারণ কোন জিনিসে না জেনে তার কিন্তু ডায়াগনোসিস, সলিউশনটা আছে, তার কি অ্যান্সারটা আছে সেটা আপনি বুঝতে পারবেন। আর ম্যাক্সিমাম কেসেসে আমি যেটা পেয়েছি, আমরা পেয়েছি সেটা পেয়েছি মিসআন্ডারস্ট্যান্ডিং। স্বামী ওয়াইফকে খুব ভালোবাসছেন, ওয়াইফ স্বামীকে খুব ভালোবাসছে, কিন্তু এদের রিলেশনের মাঝখানে দ্য সো কল্ড ওয়েলউইশার্স, যারা বন্ধু হিসাবে বা গুরুর হিসাবে বা আত্মীয় হিসাবে, তারা কিন্তু একে অপরকে, যে আদার স্পাউস আছে যার ওনারা এ হতে চাইছেন, ওয়েলউইশার হতে চাইছেন, তাদেরকে কিন্তু মিসগাইড করেন। অ্যাবসলিউটলি, মিসকমিউনিকেশন থেকে ম্যাক্সিমাম প্রবলেম হয়। ইগোকে ওরা কি করে, সেই ইগোতে ওরা আগুন দেয়, যেটা কিন্তু প্রয়োজন নেই। এবার ফলে কি হয় কি আমরা বুঝতে পারি কি মূল কারণগুলো যদি এগুলো হয়ে থাকে, তাহলে ওই জিনিসটাকে মেটানোর আমরা চেষ্টা করি, খুব চেষ্টা করি। প্রয়োজন পড়লে আমরা একদিনের জায়গা 7 দিন রেগুলার তাদের সঙ্গে কথা বলি, এবং অনেকগুলো ব্যাপারে তো আমরা সাকসেসফুলও হয়েছি। Fantastic. To be very frank with you and all of you, আমরা সাকসেস হয়েছি, হ্যাঁ টাকা পাইনি, কিন্তু ওই যে মনের ভিতরে যে শান্তিটা আছে কি একটা ফ্যামিলি কেন কি একটা ফ্যামিলি যদি ভেঙে যায়, তারপরে ওই দুজন ইন্ডিভিজুয়াল যদি হাজব্যান্ড হন, তাদের কিন্তু মনে ভাববেন কি মেয়েরা এরকমই হয়, যিনি ওয়াইফ আছেন উনি ভাববেন কি ছেলেরা এরকমই হয়। কেন কি আমাদের সমাজের মধ্যে সবসময় একটা আমাদের চেষ্টা করে যেতে হবে কি প্রত্যেকটা জেন্ডার, আদার সাইড যে জেন্ডার আছে তাকে কিন্তু সম্মান করবে, সেই জিনিসকে নিয়ে আমাদেরকে লড়তে হবে। ফ্যামিলি যে জিনিসটা আছে, ফ্যামিলি কিন্তু টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে ফ্যামিলি হচ্ছে প্রথম স্কুল এবং কলেজে আমাদের ভেতরে কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়। তাহলে আমাদেরকে সকলকে মিলে চেষ্টা করতে হবে কি ফ্যামিলিটাকে বাঁচানো হোক, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বাঁচানো হোক, আর যদি যেটাকে আমরা সুপ্রিম কোর্টও অনেক অনারেবল সুপ্রিম কোর্টে বলেছেন যেখানে ইরিট্রিভেবল ব্রেকডাউন হয়ে গেছে, মানে কোনো মতে আর সমাধান, সেখানে তো মানে অ্যাবসলিউটলি কি বলবেন, মানে আমি বলতেও পারছি না, হ্যাঁ ফিরে আসার কোনো উপায় নেই। হ্যাঁ, এর জন্যই কিন্তু আমাদের লিগাল সেল অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এই দুই মহারথীকে পেয়ে আমরা সত্যি ধন্য, বিকজ নট অনলি দে আর ভেরি এমিনেন্ট অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট অ্যাডভোকেটস, দে ক্যান অলসো গাইড অ্যান্ড রিলেট অ্যান্ড কানেক্ট টু পিপুল, যেটা আমি প্রথম কথাটা ইউজ করেছিলাম বরুণ স্যারের সম্বন্ধে, গোল্ডেন হার্টেড সোশিও কালচারাল মোটিভেটার। আমাদের একটি প্রোগ্রামে, স্পেশাল চাইল্ডের প্রোগ্রামে আমরা অর্গানাইজ করেছিলাম, সেখানে বরুণ স্যার অন স্টেজ নিজের পকেট থেকে, তার পকেটে একটু থাকে কিছু
Okay, he does not want to specify that incident, but he donated a substantial amount for the cause of special children. আমরা এরকমই বিভিন্ন ঘটনা নিয়ে ফিরে আসবো ব্রেকের পরে। ব্রেকে মিতা ব্যানার্জি ম্যাডাম এবং বরুণ স্যারকে দেখাতে চাই আমাদের অনারারি চেয়ারপারসন অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। উনি অভিষিক্ত হয়েছিলেন 29 ডিসেম্বর লায়ন্স ডেনে শোম্যান কোলে। কিভাবে তার অভিষেক হয়েছিল সেটা আমরা দেখে নিই। সেখানেও ম্যাডামরা আসতে পারেনি, ওখানে অফকোর্স ওনারা গেস্ট অফ অনার ছিলেন। আমাদের লায়ন্সের দুই নক্ষত্র তারা তো থাকবেনই। আমরা দেখে নিই টিভির পর্দায় এবং অবশ্যই ফিরে আসব তাদের অভিব্যক্তি নিয়ে। হ্যালো কলকাতা, লাইভ উইথ তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। উই আর ভেরি হ্যাপি দ্য ন্যাশনাল সেক্রেটারি শোম্যান কোলে উইল অলসো বিকাম আওয়ার লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অনারারি চেয়ারপারসন। উই আর লাইভ অ্যাট লায়ন্স ডেন। আমরা লায়ন্স ডেনে আছি, আশিস বাসাদ প্রমোটিং দ্য কজ অফ তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। জয় শ্রী শম্ভু, নমস্কার। আমি শোভন কোলে, সম্পাদক তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমরা আজকে উপস্থিত হয়েছি লায়ন্স ক্লাবে। এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে, সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার এই যে বছর শেষ বা 23 সাল শেষ হতে চলেছে, এর মধ্যে আমরা কী কী অগ্রগতি করছি সে সম্পর্কে কিছু জানাবো। এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজলদার, সজল মুখার্জি, এবং তার পাশাপাশি আছেন বিকাশবাবু বিকাশ মণ্ডল, বিপ্লব রায়, এবং তার পাশাপাশি আছেন মাধব রাশি। তো আজকে মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই সংস্থাটার দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল, এবং আমরা গত 23/8/2023 তারিখে ভারত সরকারের টাইগার ডিপার্টমেন্টের অধীনে অ্যাজ এ টাইগার ফর্মেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি বা মান্যতা পেয়েছি। এর ফলে আমাদের সংস্থার আদিবাসীদের উপর কাজ করার ক্ষেত্রে আরও একটা বড় প্লাস পয়েন্ট আমরা পেলাম, এই বিষয়ে জানানো। এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্টারের যিনি MOS আছেন কৈলাশ চৌধুরী, ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি। এই শংসাপত্রে বিশেষ করে ফার্মিং, বি ফার্মিং, পোলট্রি ফার্মিং, ডেয়ারি বিষয়ে প্রায় 5 বছর ধরে দাদার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবার দাদাকে যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। আমাদের মানে আমরা হচ্ছি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, তার অনারারি চেয়ারপারসন। আর আমাদের কিন্তু ফুল ফ্লেজেড ইন্ডাকশন সেরেমনি আমরা এখানে করব, তার ডেট শোম্যান স্যার এবং আমরা পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, আশিস বাসাদ। ফিরে আসলাম 24 আওয়ার্স টিভির পর্দায়। আমরা দেখলাম লাইভ আমাদের অনারারি চেয়ারপারসন শোম্যান কোলেকে কিভাবে আমরা অভিষিক্ত করলাম আমাদের লায়ন্স ডেন প্রোগ্রামে। সেখানে ম্যাডামও ছিলেন। ম্যাডাম একটু যদি অন এয়ার শুভেচ্ছা পেতে পারি। হ্যাঁ শোম্যান বাবু, আপনাকে অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো। আশা করি আপনার গাইডেন্সে লায়ন্স ক্লাব যে এই বছরটা খুব ভালো যাবে। আমরা অনেক রকম মানে চ্যারিটেবল কাজ করবো যাতে সমাজের উন্নতি হবে। একদমই। আর যেটা বলছিলাম যে ম্যাডামকে কিন্তু আরও অনেক কিছু দেওয়ার বাকি থাকে আমাদের, আজকেই সব কিছু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে এখন থেকে বরুণ স্যার আর মিতা ম্যাডামের গাড়ির একটা শীর্ষাতে থাকবে আমাদের লায়ন্সের স্টিকার। আর ভীষণ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল আমাদের বিদ্যাসাগর স্মরণে, সেটা আমাদের নন্দন ক্যাম্পাসে হয়েছিল, আমি সেটাও ম্যাডামকে গ্রহণ করতে বলবো। আর এত কিছু ম্যাডামকে দিচ্ছে এবার স্যার রেগে যাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সবার থেকে শ্রদ্ধা আমাদের স্যারের প্রতি, বরুণ রায় স্যারের প্রতি, কারণ আমাদের ভীষণভাবে সাপোর্ট করেন। এবং অফকোর্স হি ইজ অলসো মানে জুয়েল অফ আওয়ার লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। আমরা জাস্ট 2-3 মিনিট আর নেব সময় বিকজ আমাদের শোম্যান কোলের যে কাজকর্ম চলছে তারা কিন্তু লাক্ষা চাষ, মাছ চাষ, এমপ্লয়মেন্ট জেনারেশন বিভিন্ন জায়গায় করছে, শুধু কলকাতা পশ্চিমবঙ্গ নয় সারা ইন্ডিয়া জুড়ে। তো ওদের কিন্তু অনেক সময় লিগাল প্রবলেমস হয়, তাতে কিন্তু আমি আমাদের দুই তাবর অ্যাডভোকেটস মিতা ম্যাডাম এবং বরুণ স্যারকে রিকোয়েস্ট করবো সঙ্গে থাকতে। আমরা সবসময় সঙ্গে আছি, কারণ এই ধরনের যখন কেউ কোনো অ্যাক্টিভিটি করে তো সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট হয়, প্রচুর মানুষের মাধ্যমে কাজ পায়, কেউ বীজ সাপ্লাই করে, কেউ ওই চাষের জায়গাটাকে দেখাশোনা করে, কেউ আপনার বিভিন্নভাবে বিভিন্ন মানে যে নিট তৈরি করছে সেই লোকটা থেকে আরম্ভ করে যে চারা দিচ্ছে সেই মানুষটা, যে গাড়ির চালক গাড়ি চালিয়ে সেই জিনিসগুলো র মেটেরিয়াল আছে, সবাই মানে একটা খুব বড় কর্মকাণ্ড।
আর এটা করতে গিয়ে আমাদের স্টেট আমাদের দেশই আমরাই উন্নত হব। যত এখানে ব্যবসা বাড়বে, যত মানুষ কাজের সঙ্গে যুক্ত হবে, তত ক্রাইম রেট কমবে, মানুষ নিজেকে নিয়ে ভাববে এবং তার পারিপার্শ্বিক যারা আছে যাদের আমরা চিনি তাদের আমরা এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব এবং এতে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। কোনো ভালো কাজ করতে গেলে তো বিভিন্ন বাধা আসেই, তো সেই ধরনের বাধার সম্মুখীন যদি হন তো মনে রাখবেন ভারতীয় সংবিধান যথেষ্ট যে কোনো বাধাকে আমি একবার রিকোয়েস্ট করব মিতা ম্যাডাম এবং বরুণ স্যার যদি আপনাদের ফোন নাম্বারটা বলে দেন কাইন্ডলি অন লাইভে, অনেকেই উপকৃত হতে পারেন, আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি প্লিজ একবার মিতা ম্যাডাম নিজের নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 9883399417, আমার হাজবেন্ডের ফোন নাম্বার 9903785780। এছাড়াও আপনারা যে কেউ গুগলে গিয়ে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি টাইপ করলেই ওখানে পেজ পাবেন, অ্যাডভোকেট বরুণ রায় টাইপ করলেও পেজ পাবেন। আমাদের ওয়েবসাইট হলো www.advocateforvoiceless.com। I have saved the best information for the last. Mita madam কিন্তু 2024 এর নমিনি অফ পদ্মশ্রী, আমাদের ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া, উনি কিন্তু নমিনেশন পেয়েছেন, তার জন্য কনগ্রাটস। আর কয়েকদিন আগেই গভর্নরের নিজের হাউসে গভর্নরের হাত থেকে কিন্তু সম্মানিত হয়েছেন আমাদের খুব আদরের বোন মিতা ব্যানার্জি। এটা আমাদের কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, ইন্ডিয়ার গর্ব, আর অফকোর্স প্রাইড অ্যান্ড প্লেজার অফ বরুণ স্যার তো বটেই, বরুণ স্যার পাশে থেকে পাশে হাসছেন। আমরা সবাই মিলে আমার শেষ গিফট, দ্য বেস্ট গিফট, আমার লেখা বই, এটা আমি তুলে দিচ্ছি আমাদের মিতাদির হাতে। আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে 24 আওয়ার্সকে ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। হ্যালো কলকাতা সোশ্যো কালচারাল মিরর, চলো। হ্যাঁ 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 চলো।